দেখুন, যেভাবে সাহারায় পিপাসায় প্রাণ গেল 44 জনের। নাইজারের উত্তর অঞ্চলে সাহারা মরুভূমিতে যাত্রীবাহী ট্রাক বিকল হয়ে যাওয়ায় পানির অভাবে 44 জনের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিদের বরাত দিয়ে রেডক্রস এ তথ্য জানিয়েছে। রেডক্রস কর্মকর্তা লাওয়াল তাহের বলেন, এ ঘটনায় 6 জন নারী বেঁচে ফিরেছেন। তারা হেঁটে দূরবর্তী একটি গ্রামে পৌঁছাতে সক্ষম হন। নাইজারের দারকু শহরে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। নাইজেরিয়ার সংবাদ মাধ্যমে সাহেলিনে বলা হয়েছে, ঘানা ও নাইজেরিয়ার নাগরিকেরা সাহারা মরুভূমি দিয়ে লিবিয়া যাওয়ার চেষ্টা করেছিলেন। পথে মরুভূমির মধ্যে তাদের বহনকারী গাড়ি বিকল হয়ে যায়। এক পর্যায়ে পিপাসায় শিশুসহ 44 জন মারা যান। নাইজার কর্তৃপক্ষ রয়টার্সকে বলেছে, বিস্তৃত সাহারা মরুভূমিতে ঠিক কতজন মারা গেছে তা জানা প্রায় অসম্ভব। গত জুনে নাইজারের আলজেরিয়ার সীমান্তবর্তী এলাকায় 20 জন শিশুসহ 34 জন অভিবাসন প্রত্যাশীর মৃতদেহ পাওয়া যায়। নাইজার থেকে লিবিয়া যাওয়ার এই পথটি অভিবাসন প্রত্যাশীদের উত্তর আফ্রিকায় প্রবেশের প্রধান পথ। উত্তর আফ্রিকায় পৌঁছার পর অভিবাসন প্রত্যাশীরা যেখানে থেকে ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করে থাকে। প্রতি বছরই লিবিয়া পৌঁছাতে গিয়ে সাহারা মরুভূমিতে প্রচুর সংখ্যক অভিভাবক প্রত্যাশীরা মারা যায়। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।